আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিকভাবে বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। আপনারা দুজনেই নাকি পরকীয়া জড়িত ছিলেন? আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়িকার সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। নায়ক বাপির সাথে আপনার একটা সম্পর্কের কথা শোনা যায় যে আপনাদের মধ্যে রিলেশন আছে এবং আপনারা বিয়ে করবেন, এই ধরনের কিছু খবরও কিছু জায়গায় এসছে, একটা গুঞ্জন ছড়িয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্যটা একদম স্পষ্ট করে শুনতে চাই। বাপ্পি আমার সিনেমার ক্যারিয়ারে ছোট, বাট বাপ্পি আমার বয়সে ছোট নয়। বাপ্পির সাথে আমার সম্পর্কটা একজন ভালো কো আর্টিস্ট, আর নিঃসন্দেহে বাপ্পি একটা খুবই ভালো একটা ছেলে। আপনার নতুন বিয়ের জন্য শুভকামনা থাকলো, নতুন করে নতুন জীবনটা আবার শুরু করেন, আশা করি সেই সংসার ভালো হবে। তো এখানে একটা বিষয় জানতে চাই, আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? আমি তো ডেফিনেটলি বলবো যে সবাই সবার জায়গা থেকে আসো, কারণ সে এটাকে কতটুকু পজিটিভ নিয়ে আসবে এটা তার দায়িত্ব, এটা আমি বলতে পারবো না।